আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা বাসা বাড়িতে বসে এরকম একটা টিভির রিমোট নষ্ট হলে আপনারা নিজেরাই ঠিক করতে পারেন। আর বরাবরের মতো যেটা বলে থাকি, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই, এখনই সাবস্ক্রাইবটা করুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, এখন সাবস্ক্রাইব করুন। আর দেখুন, এই 2-3-5 মিনিটের একটা ভিডিও দেখে আপনারা বাসায় বসে নিজেরাই পারবেন যে টিভির রিমোট নষ্ট হলে পারা আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে পারা, এখনই সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেন নেই। দেখুন ভিউয়ার্স, এই যে একটা রিমোট আমার হাতে, এটা একটা এলইডি টিভির রিমোট। আপনারা এই এই ভিডিওটা দেখলে পারা এই ধরনের রিমোট কিংবা যে কোনো রিমোট আপনারা ঠিক করতে পারবেন। এটা আমি প্রথম ব্যাটারিটা খুলতেছি, আমি দেখতেছি যে আমার ব্যাটারিটা ঠিক আছে। এখন আপনারা এই রিমোটটা কিভাবে খুলবেন? আপনারা বাসায় তো সব সময় থাকে সব ধরনের ছুরি থাকে, ছোট্ট একটা ছুরি নেবেন। ছুরি নিয়ে আপনারা জাস্ট যে দাগটা আছে রিমোটের পাশে, ওই দাগের ভিতরে ছুরির মাথাটা ভরে দিয়ে আস্তে করে একটা চার দিবেন, তাহলে আপনাদের রিমোটটা খুলে যাবে। দেখুন, আমি রিমোটের এই ক্যামেরা দিয়ে রিমোটটা চেক করা যায়। দেখুন, আমি বাটনটা টিপ দিছি কিন্তু বাতিটা জ্বলে নাই। আমি আপনাদের লাস্টে দেখাবো, দেখুন রিমোটটা ঠিক করে আমি লাস্টে দেখাবো আপনাদের যে রিমোটটা ঠিক হলে কীভাবে বাতি জ্বলে আর কীভাবে আপনারা ক্যামেরা দিয়ে আপনাদের রিমোট ঠিক আছে কি না আপনারা বুঝতে পারবেন। আমি লাস্টটা ঠিক করে দেখাবো আপনাদের। এবার দেখুন, আমি ওইটাতে ছুরি দিয়ে আগেই খুলে রাখছি, কেননা আমি একা একা ভিডিও করতেছি, যার কারণে একাধে খোলা যাচ্ছে না। এর জন্য আমি খুলে আপনাদের দেখাচ্ছি। এ দেখুন ভিউয়ার্স, আমি খুলছি। এ দেখুন একটা রিমোটের সার্কিট। দেখুন এই সার্কিটের ভিতরে, এটা একটা চায়না রিমোট, এটার ভিতরে কিছুই নাই। দেখুন একটা এলইডি ভাল্ব আছে আর একটা আইসির মতো আছে, কিন্তু আর এটা দেখুন, এটা নষ্ট হলে পরা হয় এলইডি ভাল্বটা কেটে যায়, তা না হলে আপনার যে এলইডি ভাল্বের ওইখানে যে ঝালাই আছে ওই ঝালাইগুলো অনেক সময় নড়ে চড়ে যায়। ওই ঝালাইগুলো আপনাদের ঝালাইটা ঠিক করে দিলে পরাই ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু আমার এটা ঝালাই ছোটে নাই, আমার এটা অন্যভাবে ঠিক করতে হবে। আমি প্রথম আপনাদের দেখাবো কিভাবে ঠিক করব। আপনাদের বাসায় যদি কিরাসিন তেল কিংবা থিনার থেকে থাকে, তাহলে একটা কাপড়ের অল্প একটু নেবেন, নিয়ে সার্কিটের উপরে সুন্দর করে একটু ডইলে ঘষে মাঝে ডইলে দিবেন, ডইলে পরিষ্কার করাবেন। দেখুন যে আমি থিনার নিচ্ছি আর একটা কাপড়ের পর অল্প একটু থিনার নেব, নিয়ে এর পরে দেখুন যে আমি ডলতেছি, সুন্দর করে ডলতেছি, বেশি জোরে ডলা দেওয়া লাগবে না, হালকা করে ডলা দিলেই হবে। ডইলে পরে আমি দেখুন যে হিট দিচ্ছি একটা লাইট শুকানোর জন্য, যাতে এটা শুকায় যায়, যার কারণে আমি লাইটের পর দিয়ে হিট দিচ্ছি। এটা শুকাইয়ে আবার আপনি সুন্দর করে ফিটিং করবেন, সুন্দর করে ফিটিং করলে ইনশাল্লাহ রিমোটটা ঠিক হয়ে যাবে। আমি এখন আপনাদের রিমোটটা সুন্দর করে ফিটিং করে দেখাবো। আর এর ভিতরে মহামূল কোনো জিনিস থাকে না ঠিক করার মতো। এই ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন, তাহলে আপনাদের রিমোট আপনারা নিজেরাই পারবেন ঠিক করতে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন, পুরোপুরি দেখবেন। পুরোপুরি না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না আমি কি করলাম। তাহলে ভিউয়ার্স দেখতে থাকুন। দেখুন আমি এখন ব্যাটারিটা লাগাবো, দেখুন ব্যাটারি লাগাচ্ছি, আমি ব্যাটারি লাগিয়ে এখন আপনাদের আমি চেক করে দেখাবো। মোবাইলের ক্যামেরাটা অন করেই চেক করা যায় যে রিমোট ভালো আছে কিংবা নাকি খারাপ আছে। দেখুন এখন আমি এ জায়গা ধরলে পারাই আমার রিমোটের বাতিটা জ্বলবে, তার মানে আমি বুঝবো যে আমার রিমোটটা ঠিক আছে। ও দেখুন ভিউয়ার্স, আমার বাতিটা জ্বলতেছে, আমি বাটনটা টিপ দিছি আর বাতিটা জ্বলতেছে, তার মানে কি বুঝলাম যে আমার রিমোটটা ঠিক আছে। যারা এইসব ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, এইসব কাজ কাম শিখতে চান,
তাহলে আর দেরি করবেন না, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এইসব ভিডিও আমি প্রায় প্রায় ছেড়ে থাকি, আরও অনেক ধরনের কাজ দেখুন আমার চ্যানেলে অনেক কাজ আছে।